সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের ভিতরে নতুন আরেকটা অপশন যোগ করছে, যেটার বলা হয় এআই সার্ভিস। এটার ভিতরে যেটা করা হয়, আমাদের যতগুলো এআই সার্ভিস বা মোটামুটি সবগুলোকে নিয়েই তারা এই সার্ভিসটা লঞ্চ করছে, এবং এখান থেকে আপনারা চাইলে আপনাদের গিগ মানে এআই ক্যাটাগরি সিলেক্ট করে আপনি আপনার গিগ পাবলিশ করতে পারেন। তো অবশ্যই এআইয়ের কাজগুলো একটু ভালোভাবে করতে হবে। মোটামুটি আমাদের এআই নিয়ে তিনটা ক্লাস হয়ে গেছে অলরেডি। একটা হচ্ছে ফাইবার গিগ ডেসক্রিপশন, একটা হচ্ছে এআইতে কীভাবে আমরা কন্টেন্ট রাইটিং করতে পারি, এবং আরেকটা হয়েছে হচ্ছে এআই দিয়ে মনে হয় আমরা কুল মেল তৈরি করা। আরেকটা আমরা ক্লাস করছি একটা ক্লাসের ভিতরে, সেটা হচ্ছে এআই দিয়ে কীভাবে ছবি মেক করা যায়। তো এআইয়ের ভিতরে কী কী রাখছে আমরা যদি একটু দেখি। আমরা যদি এখানে এআইতে ক্লিক করি, ক্লিক করলে আমরা কিছু জিনিস দেখব, এখানে কিছু ছবি দেখতে পারবো। এআইয়ের মাধ্যমে তারা কি কি ক্যাটাগরি রাখছে এবং এখানে কি কি ধরনের সার্ভিস তারা অ্যাড করছে। এবার যদি আমরা টপ ক্যাটাগরি দেখি, এই এআই দিয়ে আপনি যে কোনো একটা ওয়েবসাইটের সমস্ত কিছু চেকিং করতে পারবেন, বা কন্টেন্ট যদি প্লাজিজম চেকার যেরকমভাবে কাজ করে, আপনার ওয়েবসাইটের ভিতরে যদি কোনো প্রকার প্রবলেম থাকে সেটা আপনারা চেক করতে পারবেন এআইয়ের মাধ্যমে। এবং যদি কোনো কন্টেন্ট তৈরি করতে হয় সেটাও আপনি এই এআইয়ের মাধ্যমে লিখতে পারেন। বিভিন্ন মডেলিং যদি তৈরি করতে হয় বা মডেল তৈরি করতে হয় সেটাও আপনি করতে পারেন, আর্টিস্টও তৈরি করতে পারবেন, এবং অ্যাপ্লিকেশন বা আরও ইত্যাদি ইত্যাদি করা যাবে। যেমন মিউজিক, অল মিউজিক ভিডিও যদি তৈরি করতে চান বা মিউজিক তৈরি করতে চান সেটাও এআই দিয়ে করা পসিবল। তো আমি মোটামুটি আপনাদের তিনটা এআই মধ্যে বা চারটা এআই সম্পর্কে আমি বলবো, যে কয়টা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজগুলো করতে পারবেন। দেখেন এখানে কিছু তারা এআই দিয়ে মানে মিড জার্নি দিয়ে তারা কিছু ডিজাইন তৈরি করছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো, খুবই ইউনিক। যদি একজন গ্রাফিক ডিজাইনার করতে যাইতো এই ছবিটা কমসে কম তার 3-4 দিন সময় লাগতো, এত সুন্দর করে ডিজাইন করতো, অনেক সময় লাগতো। যে মানে যে এখানে ক্রিয়েটিভটা বা ক্রিয়েটিভই ইউজ করছে এখানে, কিন্তু একটা মিড জার্নি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে তারা এটা করে দিতেছে এই কাজটা। এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তারা করে দিতেছে। এর ভিতরে আমাদের অনেকগুলো সার্ভিস এখন অ্যাড হচ্ছে। যেমন আমি যদি প্রথমে যদি দেখি এখানে মিউজিক, ওয়াল মিউজিক, এখানে যদি এই ইয়ার ভিতরে যান আপনি বিভিন্ন ধরনের মিউজিক পাবেন। মিউজিক যেখানে এআই দিয়ে তৈরি করছে এই মিউজিকগুলো তারা সেল করতেছে। দেখেন এখানে অনেক ধরনের মিউজিক আছে, তারা এখান থেকে সেল করতেছে। তো এটা এটা কোথা থেকে তৈরি করে? আপনি যদি কষ্ট করে empiremusic.com-এ যান, এটা হচ্ছে একটা এআই। ওকে, এম্পায়ার, এখানে দেখেন এম্পায়ার, এখানে আপনি যে কোনো ধরনের মিউজিক তৈরি করতে পারেন। এবং মিউজিকের যে কম মানে অটোমেটিকলি আপনি একটা মিউজিক বানাবেন সেটা দেখবেন যে অটোমেটিক তারা কম্পোজ করে দিচ্ছে, মানে একদম মাথা নষ্ট করা জিনিস। ঠিক আছে, যদি আপনারা চান এটা নিয়ে আমি ভিডিও বানাতে পারি। তো এটা তো মোটামুটি আমি দেখাই নেই, আমি দেখেছি ক্রিয়েটিভ ফেব্রিকা, এটা দিয়ে অনেক ধরনের কাজ করা পসিবল। আমি মোটামুটি 2-3টা দেখাইছি, আমি সামনে আরও এটা নিয়ে ভিডিও বানাবো, এটা একটা। এবং চ্যাট জিপিটি, এটাও আমি দেখাইছি, মোটামুটি একটা ফাইবার ডেসক্রিপশন লেখার জন্য এটা ইউজ করছি, এটাও আমি দেখাচ্ছি একটা ক্লাসে দেখাইছি। তারপরে আরও যদি ভিডিও চান দেওয়া যাবে পসিবল। যেমন মিড জার্নি দা মূলত যে কোনো ধরনের ছবি ইমেজ তৈরি করা যায় খুবই ভালোভাবে। আপনার একটা ছবি আছে সেটাকে আরেকটু হাই কোয়ালিটি করা বা আরেকটু অন্যরকম ডিজাইন চাচ্ছেন মাথা নষ্ট করা, তাহলে কিন্তু এই মিড জার্নি দিয়েই করা পসিবল। এখানে মিড জার্নি হচ্ছে এক ধরনের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে পারেন। তো এখানে তারা সব ধরনের এই কাজগুলো করতেছে, এবং ফাইবার যেটা করছে এটার উপর বেস করে তারা কি করছে, একটা এআই এর জন্য যারা এআই সার্ভিসগুলো দিবেন তারা এটার মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। যেমন আপনি মিড জার্নি দেওয়া বিভিন্ন ধরনের আর্টিস্ট তৈরি করে দেবেন। এবার আর্টিস্টগুলোর কিছু কমান্ড থাকে, যেমন একটা ছবির ভিতরে আপনি কী কী ডিজাইন চাচ্ছেন, 3D কার্টুন নাকি কোন কার্টুন চাচ্ছেন সেটা লিখে দিয়ে তারপরে কিন্তু আপনার ছবির ইউআরএলটা দিয়ে এই কাজগুলো করতে হয়। এটা নিয়ে সামনে আমি একটা ভিডিও দেখাবো, আশা করি সমস্যা নাই। তো এখানে এই মিড জার্নি আর্টিস্ট, এটা দিয়ে কিন্তু আমরা কোনটা দিয়ে কাজ করতে পারবো? এখানে কিন্তু মিড জার্নি এআই দিয়ে আসে, এটা ডিস্কোতে যায় এটাতে কাজ করতে হয় আর কি, মিড জার্নি থেকে সার্ভারটা অ্যাড করতে হয়। এটা আমি একটা ক্লাস হয়তো দেখাতে পারি। তো এই এআইগুলো দিয়ে দেখেন সকল ধরনের সার্ভিসগুলো তারা প্রোভাইড করতে আছে। যেমন চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটা তো চ্যাট জিপিজি, এটা তো আসেই,
দেখাইলাম আমি এটা, তো এটা নিয়ে ক্লাস করছি আমি। যেমন অল কন্টেন্ট রাইটিং, অল কন্টেন্ট রাইটিংয়ের ভিতরে আমরা কী কী করতে পারি এবং কোন কোন সফটওয়্যারে, দেখেন অল কন্টেন্ট ক্রিয়েট, এখানে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট, অল কন্টেন্ট এডিটিং, বিজনেস সেলফ, যে কোনো ধরনের কাজ আপনি এই চ্যাট জিপিজি এবং ক্রিয়েটিভ ফেব্রিকা দিয়ে কাজটা করে ফেলতে পারবেন। যে কোনো ধরনের আর্টিকেল, যে কোনো ধরনের ব্লগ পোস্টিং, কথা হচ্ছে আপনি যা খুশি এটাতে করা পসিবল। এখন ফাইবার যেটা করছে, দেখছে যে এইটা তো খুবই পপুলার হয়ে গেছে খুব অল্প সময়ের ভিতরে, তো ফাইবার নিজেরাই এটা লঞ্চ করে দিছে যে যারা যারা এই সার্ভিসগুলো করতে চান বা বিভিন্ন ধরনের ছবি তৈরি করতে চান, তারা এই এআই সার্ভিসের মাধ্যমে বা এআই সার্ভিস ক্যাটাগরি বেস আপনারা গিগ পাবলিশ করে এখান থেকে ইনকাম করতে পারেন। দেখেন এআই অল মডেলস, ওকে, আমরা যদি এটাতে ক্লিক করি, ফার্স্ট চেকিং, ওকে, অনেক কিছু পাবেন, ঠিক আছে, সব কিছু দিয়ে এটা এখানে করা যাবে। মানে করেন একটা ওয়েবসাইটের একটা ইমেজ দিয়েছেন আপনি বা একটা ওয়েবসাইটের ব্যানার দিয়েছেন, ওই ব্যানারটা আরেকটু অ্যাট্রাকটিভ করে 3D মডেল করে এআই এর মাধ্যমে করা যাবে। এটা করতে হয় মিড জার্নি দিয়ে, তো সমস্যা নাই। এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছে যে ভাই এটা আবার কী আসলো ফাইবারের ভিতরে, এটার কাজটা কি? এটাও একটা ক্যাটাগরি বেস বা একটা সার্ভিস লঞ্চ করছে। যেমন আমরা এখানে গ্রাফিক ডিজাইন, ভিডিও ভিডিও অ্যানিমেশন, রাইটিং, এগুলো, তারপরে ডিজিটাল মার্কেটিং, মিউজিক, প্রোগ্রাম, বিজনেস, লাইফস্টাইল, এখানে যে ক্যাটাগরিগুলো আছে প্রতিটা সার্ভিস, আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে এগুলো থাকে, সেম ইয়ার সার্ভিসের ভিতরে এগুলো থাকবে। আপনারা যে কোনো একটা কাজ শিখে যাই এখানেও ক্যাটাগরি বেস করে বা এই ক্যাটাগরিতে আপনি সার্ভিসগুলো দিতে পারেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, এটা এটা কোনো বিষয় না, এটা হচ্ছে আপনি যে ধরনের এর আগে কাজ শিখছেন ওই রকমই একটা সার্ভিস ফাইবার লঞ্চ করছে। তো এটার কাজ হচ্ছে, ধরেন আপনি সম্পূর্ণই মানে রোবটিক দিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিয়েই কাজটা করানো, আর কিছু না, ঠিক আছে, এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এটা নিয়ে মোটামুটি আশা করি বিস্তারিত আপনাদেরকে বুঝাইতে পারছি। এই চারটা ওয়েবসাইট দিয়ে আপনারা মোটামুটি এই কাজগুলো করে ফেলা পসিবল, যেমন এম্পার, ক্রিয়েটিভ ফেব্রিকা, চ্যাট জিপিটি, তারপরে হচ্ছে মিড জার্নি, এটি দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। তো আশা করি বিষয়গুলো বুঝাইতে পারছি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।